ইস্কন থেকে সরাসরি লাইভে চলে এসেছি। হ্যাঁ, সেই জন্যই আজকে ইস্কন মন্দিরে মহাধুমধামভাবে, যেভাবে হয় প্রত্যেক বছরই হয়, আজকেও কিন্তু অনেক অনেক মানুষের সমাগম হয়েছে। আজকে আপনারা সবাই জানেন যে রাধা অষ্টমী, রাধা অষ্টমী মানেই শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল এই দিনেই। এবং আমরা ভেতরে যাব আজকে ইস্কন মন্দিরে, দুর্গাপুর ইস্কন মন্দিরের ভেতরের পরিবেশ, ভেতরের অনুষ্ঠান সমস্ত কিছু দেখাবো। তাড়াতাড়ি সবাই জয়েন করুন এবং জয়েন করে রাধে রাধে একটু কমেন্টস করবেন, তাহলে ভালো লাগে। ঠিক আছে, চলুন আমরা আর বেশি দেরি করবো না, আপনাদেরকে ইস্কনের সুন্দর দৃশ্য দেখাবো। আজকে অনেক মানুষের ভিড়, এই দেখুন চারিদিকে একদম রাস্তা থেকে একদম গোপাল ঠাকুর নিয়েও অনেকে এসেছেন। এই দেখুন, আমি একটু গোপাল ঠাকুরকে দেখিয়ে দিই। কিছুদিন আগেই জন্মাষ্টমী গেল, হ্যাঁ জন্মাষ্টমী গেল, তখনও আমরা এসেছিলাম ইস্কন মন্দিরে। খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর সাজিয়েও এনেছেন, ধন্যবাদ। তো এবার আমরা ভেতরে যাই এবং আমরা ইস্কন মন্দির আপনাদেরকে দেখাই। গেটটাই তো খুব সুন্দর লাগে ইস্কন মন্দিরে। যারা দেখছেন কোথা থেকে, একটা তিথি, বিশেষ একটা দিন, আর আজকে কিন্তু চারিদিকে অনেক মানুষের ভিড়। এখানে মহাপ্রসাদও নিয়েছেন অনেকেই, হ্যাঁ খিচুড়ি থেকে শুরু করে আর অনেকেই মহাপ্রসাদ। খুব ভিড়ও হয়ে গেছে, তাই না? এই দেখুন, চলুন আমরা এবার ভেতরে যাব। যারা যেখান থেকে দেখছেন, আবার বলছি, রাধে রাধে কমেন্টস করবেন এবং লাইভটা একটু শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষ আজকে দেখতে পারে। ঠিক এখানেই ভোগও দেওয়া হচ্ছে, এই দেখুন ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো একদম লাইভে ভেতরের অনুষ্ঠানও। ইস্কন মন্দির এলেই কিন্তু মনটা একদম অন্য রকম হয়ে যায়, সকলকে দেওয়া হচ্ছে প্রসাদ। আর আজকে বিশেষ দিনে মহাপ্রসাদ পেয়ে যাচ্ছেন, সৌভাগ্য আমাদের সবারই আর কি, তাই না? যাই হোক, কত ভিড় দেখে, আপনারা কোথা থেকে দেখছেন রাধে রাধে একটু কমেন্টস করবেন। যারা দেখছেন সকলে কমেন্টস করুন। জন্মাষ্টমীতেও লাড্ডু বিতরণ থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ সবই দেওয়া হয়েছিল। এই যে এখানে সেই সিংহ মূর্তি। এবার আমরা ভেতরে যাই, চলুন দেখি আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন। রাধে রাধে, কি ভালো লাগে এই অনুষ্ঠান। রাধে রাধে, বিশ্বজিৎ সরকারও কমেন্টস করছে। এই তো অনেকেই কমেন্টস করছেন, আমরা একদম ভেতরে যাব, ঠাকুর আপনাদেরকে দেখাবো। এখানে ডিসপ্লেতে প্রোগ্রাম হচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন সব একটু কমেন্টস করুন। জয় রাধে অতস শর্মাও কমেন্টস করছেন। এখানে রাধারানী সেজেও আছেন, এই দেখুন। ভেতরে যাই, দেখুন বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে, আজকে অসাধারণ ভাবে সাজিয়েছে, ফুল দিয়ে এবং বেলুন দিয়ে ভেতরে এত সুন্দর লাগবে না। তারকনাথ সিট রাধে রাধে বলছেন, অতসী শর্মা বামুনারে থেকে দেখছেন, ধন্যবাদ। জয় মণ্ডল ঝাঁঝরা কলোনি থেকে দেখছেন। ভেতরে অনুষ্ঠান হচ্ছে, দেখুন ভিড়। অনুষ্ঠান হচ্ছে বলে কত ভিড় হয়েছে দেখুন। আরে বাবা, একটু সবাই শেয়ার করবেন, ভেতরে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেকেই রাধা সেজে আছে, নাচও করছেন এবং খুব সুন্দর নাম গান হচ্ছে। এই কথা
কত দর্শক, কত আজকে ভেতরে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে, আমি ভাবলাম যে একটু বাইরের দিকেই যাই, জানেন তো ভেতরে সংকট ধ্বনি তো একদম শোনাই যাচ্ছে, তবে ভেতরে এতটাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দেখা যাক আমি ভেতরে আবার যাবার চেষ্টা করবো একটু পরে, সঙ্গে থাকুন আপনারা, অনুষ্ঠানটা এখানে হলে বেশ ভালো হয়, অনেকটা জয় শ্রী ঈশ্বর মন্দিরের প্রতি সবারই একটা আলাদা টান আছে এবং সেই জন্য বিশেষ দিনে অনেকেই আসেন এখানে। আর এখানে তো ফুড কাউন্টারগুলো আছে এবং বসে খাবার ব্যবস্থাও আছে আপনারা জানেন তো। যাই হোক, আজকে একটা বিশেষ দিনে ভাবলাম ইস্কন মন্দির থেকে লাইভে আসি, আপনারা সবাই ইস্কন মন্দির দেখতে চান, এখানে এই রোলগুলো খুব ভালো পাওয়া যায় ইস্কন মন্দিরের। রাধা অষ্টমী, আপনারা কে কে এসেছেন? অতুষী শর্মা বামুনাটা থেকে দেখছেন, বিশ্বজিৎ সরকার আপনার কমেন্টস পড়লাম, বাকিটা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানাবেন। আর এখানে মহাপ্রসাদ, বিভিন্ন রকমের ফুড এখানে পাওয়া যায়। এখানে এসে খুব সুন্দর কাজ করা আছে দেখুন, এই মানে অনেক দেবদেবীর মূর্তি এবং খোদাই করা আছে আসলে এই পাঁচিলের মধ্যে, একদম লক্ষ্মী নারায়ণ থেকে শুরু করে রাম লক্ষ্মণ সীতা থেকে শুরু করে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন নরসিংহ, এরকম অনেক দেবদেবীরও অনেক মানে ছবি আমরা দেখতে পাচ্ছি, ছবি মানে পুরোটাই ওয়ালের মধ্যে কাজ করা, খোদাই করা বলতে পারেন, খুব সুন্দর। কারো কমেন্টস করছেন, রাধে রাধে বলছেন, কোথা থেকে দেখছেন, সব কে কে এসেছেন বা আসবেন বলে ভাবছেন একটু কমেন্টস। মন্দিরে এলে না সত্যি মনটা একদম এত ভালো লাগে, এত মানে শান্ত হয়ে যায় মনটা, এটা মানতেই হবে। আর একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আপনাদেরকে আমি ভালো করে দেখাতেই পারছি না, আজকে কোনো দিন এতটাও প্রবলেম হয় না এখানে, আজকে জানি না কেন হচ্ছে। তানিয়া বৈষ্ণবী ব্লগ বলছেন দুর্গাপুর থেকে, আচ্ছা রাধে রাধে, একদম রাধে রাধে, খুব সুন্দর সাজাই কিন্তু ইস্কন। এবারে ভেতরে ডেকোরেশনটা ভাবলাম একটু ভালো করে দেখাবো, কিন্তু দেখানোই হলো না আপনাদেরকে ভালোভাবে, তো যাই হোক যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, আপনারা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ, যাতে যেটুকু দেখিয়েছি সেটাই যেন অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি, কারণ বিশেষ একটা দিন তো সেই জন্য। রাধে রাধে, রাধা অষ্টমী, রাধা রানীর আবির্ভাব হয়েছিল আজকের দিনে এবং ভেতরে হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা বাইরে মনিটরে ডিসপ্লে করা হচ্ছে, সবাইকে দেখানো হচ্ছে, কারণ ভেতরে অনেকে ঢুকতে পারছে না, তাদের ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে দেখাটা অসুবিধা হয়ে যাচ্ছে। ভেতরে আমি আবার যাবো ভাবছি, কিন্তু ভেতরে গেলে রয়েছে আবার নেটওয়ার্ক সমস্যা হয়ে যাবে, ভিড়ের মধ্যে নেটওয়ার্কেও সমস্যা হয়ে যাচ্ছে আর দেখা দেবে, কিন্তু অন্য অনেকবার এসেছে আজ, আজকে এরকম বেশি প্রবলেম যেন হচ্ছে নেটওয়ার্কে। এই যে ডিসপ্লেতে সব দেখা, এখানে কিন্তু ভেতরের প্রোগ্রামটা মনিটরে দেখাচ্ছে। ভেতরে প্রভুর সেবা চলছে, ভক্তেরা সব দেখুন ঢুকছে বেরোচ্ছে, আপনারা কোথা থেকে দেখছেন সবাই, শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি,
ভাদ্র মাসের গৌর অষ্টমী তিথি শ্রী রাধারানী ব্রত মহোৎসব চলছে আর কি। রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেমের মূর্ত প্রকাশ, অভিরূপ রূপ, অভিব্যক্ত রূপ। আর শ্রী রাধা কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, কৃষ্ণ শক্তিমান, রাধাও শক্তি, রাধা কৃষ্ণ এই অর্থে এক আত্মা। তারা হচ্ছেন শক্তি ও শক্তিমান, যদিও তারা এক আত্মা। শরণাতির তাল হতে তারা গোলক বৃন্দাবনে দুই রূপে প্রকটিত হয়েছেন মধুর প্রেমলীলা উপভোগের জন্য। আর আজকে রাধা রানী এই আবির্ভাব তিথিতে, মানে রাধা অষ্টমীতে, আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন কি দারুণভাবে সেজে উঠেছে। দুর্গাপুরের ইস্কন সুন্দরভাবে সেজে উঠেছে। এগুলো রকম থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন, আর রাধে রাধে একটু কমেন্টস করবেন। ভেতরের পরিবেশ দেখলেন, ভেতরে কিন্তু একদম হরিনাম সংকীর্তন চলছেই, সেবা চলছে, আর বাইরেও মহাপ্রসাদ দেওয়া হচ্ছে যারা ভক্তেরা আছেন। দেখি কে কে কমেন্টস করছেন, যারা দেখছেন একটু শেয়ার করবেন সবাই। মৌসুমী মৌ রাধে রাধে, জয়ন্তী নাগ বলছেন রাধে রাধে, দুর্গাপুরে আছেন কি, দুর্গাপুরে আছেন আপনি? একদম জয়মণ্ডল, আমরা দুর্গাপুর ইস্কনেই আছি। কি কারণ, আগে ভেতরে যাব, দেখি নেটওয়ার্কের সমস্যা হলেও থাকবেন কিন্তু, আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে, চলুন ভেতরে যাই। এটা নিয়ে যাবো, আচ্ছা আমি সামনে যাই। বিজেন চৌধুরী কমেন্ট করছে, ভেতরের দিকে যাই, আপনারা দেখার জন্যই অনেকে অপেক্ষা করছে আমি জানি। অনেকেই ঢুকছেন, অনেকেই বেরিয়েও আসছেন। একদম অন্য রকম পরিবেশ,
রাধে, হরে কৃষ্ণ। কমেন্ট করুন সবাই, কোথা থেকে দেখছেন জানাবেন। আমরা একদম দুর্গাপুর ইস্কন থেকে, রাধা অষ্টমীর দিন, রাধা অষ্টমীর সন্ধে বেলায়। দেখতে পাচ্ছেন কি দারুণ পরিবেশ ইস্কনে।
অসাধারণ। কেমন লাগছে বলুন সবার, ইস্কনের এই পরিবেশ? সঙ্গীতা রায় বলছেন আমি আজ মন্দিরে আছি। আচ্ছা তাই নাকি, আজকে অনেকে এসেছেন রাধা অষ্টমী বলে, আর অনেক অনেক ভালো মানে হরিনাম সংকীর্তন হচ্ছে আর অনেক অনুষ্ঠান হচ্ছে সারাদিন, খুব ভালো লাগছে। বাইরে ভোগও দিচ্ছে জানেন তো, আজকে তো খিচুড়ি প্রসাদ দিচ্ছে, খুব ভালো লাগছে আজকে ইস্কনের এই জায়গাটা এসে। মানে ইস্কনে সবসময় ভালো লাগে, আর আজকে একটা বিশেষ দিন সেই জন্য যেন আরেকটু বেশি ভালো লাগছে। ইন্দ্রদেবনাথ বলছেন হরে কৃষ্ণ রাধে রাধে, একদম হরে কৃষ্ণ রাধে রাধে, সবাই কমেন্টস করুন একটু। আর বাইরেও না লাইন পড়ে গেছে, আমি একটু এখান থেকেই দৃশ্যটা দেখাই। এই দেখুন একদম অনেকেই ভোগ নিচ্ছেন, দেখুন অনেকে এখানে খিচুড়ি প্রসাদ মহাভোগ ঠাকুরের ভোগ নিচ্ছেন, লাইন পড়ে গেছে একদম। এখানকার প্রসাদটা একদম আলাদা, মানে এত ভালো খেতে, ভোগ মানেই না একটা যেন আলাদা তৃপ্তি। বাড়িতে যেমনই রান্না করুন ভোগ কিন্তু সবসময় ভালো হয়, এটা আমি বারবারই বলি এবং আপনারা সবাই মানেন তাই না? কি ভিড় হচ্ছে দেখুন, পূর্ণিমা বাণীকে কমেন্টস করছেন রাধে রাধে বলছেন, সত্যি খুব ভিড় হচ্ছে কিন্তু আজকে, আজকে রাধা অষ্টমী বলে ভিড়টা অনেক বেশি। সবিতা সিং ব্যানার্জি কমেন্টস করছেন রাধা রাধা, একদম প্রচুর। আজকে নেটওয়ার্কটা বেশ সমস্যায় ফেললো, যাই হোক আমরা তার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে ভালো করে দেখানোর, জানি না মানে হয়তো সেভাবে পারিনি কারণ নেটওয়ার্কের এত সমস্যা হলে, কারণ এত আপনারা সবাই মানে অনেকেই জয়েন করছেন, অনেকেই আবার নেটওয়ার্কের সমস্যার জন্য মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ সত্যি এতক্ষণ ধরে যদি নেটওয়ার্কের সমস্যা একটাই বা কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন। যাই হোক খুব ভালো লাগলো আজকে ইস্কন মন্দিরে এসে, সবাই ভালো থাকুন এবং রাধে রাধে আবার বলছি রাধা অষ্টমী।